আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলা। রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের বর্ধিত সভায় পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়ার পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। গত 20 জুলাই বৃহস্পতিবার রাতে সৌদি আরব রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে রিয়াদের বাথাস্থ এনাম কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ, যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সহসভাপতি কামাল পাটোয়ারি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গিয়াস মজুমদার, আলাউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম, ফজলুল হক, রহিম হোসেন রবি, জুয়েল হাসান, আতিক খান, সুমন মিয়া, হুমায়ুন কবির সহ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। বর্ধিত সভায় সভাপতি এম এ জলিল রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং যুবলীগের নতুন কমিটি গঠনের জন্য 7 সদস্যের একটি সার্চ কমিটি ঘোষণা করেন। তিনি আরও বলেন, পুরাতন কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।